এবারে আমরা চলে যাচ্ছি লিভারের রুলে লিভারের রুলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটাকে আমি আবার রিপ্রোডিউস করেছি পয়েন্টগুলো যা ছিল তাই আছে পি কিউ এখানে এ এখানে বি এখানে ও এখানে সিই এখানে আর এবং এখানে এস কিন্তু এখানে দেখো আরও মোট তিনটে লাইন অ্যাড হয়েছে এইখানে ডাব্লু থেকে শুরু করে ভায়া সি এক্স এই জায়গাটা হচ্ছে ওয়াই কেমন ওয়াই এবং এস মাঝখানে এখানে একটা এইচ আছে তাহলে কী হলো ডাব্লু সি এক্স ওয়াই এইচ জেড এই একটা লাইন হরাজন্টাল ভার্টিক্যাল যে লাইনটা আছে সেটা হলো এ বি সি ডি এদিকে ডান দিকে একটা ভার্টিক্যাল লাইন আছে সেটা হচ্ছে এফ জি এইচ জি মানে এই পয়েন্টটা দেখো আমার পেনের নিপটা যেখানে রেখেছি রিফিলটা আর এইচ মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা আই এই পয়েন্টটা হচ্ছে জে অর্থাৎ বাঁ দিকের ভার্টিক্যাল লাইনটা হরাইজেন্টাল লাইনের সাথে সি বিন্দুতে ছেদ করে অন দ্য আদার হ্যান্ড দিকের ভার্টিকাল লাইনটা এই হরাইজেন্টাল লাইনের সাথে এইচ বিন্দুতে ছেদ করে এখন কথা হচ্ছে লিভারের রুলটা কি বা কেন আমরা এটাকে অ্যাপ্লাই করব সেটা হলো তোমাকে একটা ডেটা দেয়া থাকবে সেই ডেটা কী বলা থাকবে ইউটেকটিক টেম্পারেচার দেওয়া থাকবে এবং ইউটেকটিক টেম্পারেচারের ওপরে একটা যে কোনো আরবিটারি টেম্পারেচার দেওয়া থাকবে এবং তার সাথে যে কোনো একটা আরবিটারি কম্পোজিশন দেওয়া থাকবে এখানে আমরা আমাদের দুটো কম্পোজিশান আছে একটা এক্স বি ওয়ান একটা এক্স বি টু অর্থাৎ বি মানে বি এর কম্পোজিশান অর্থাৎ বিটা এখানে ওয়েট পারসেন্টেজে কত আছে সেটা এক্স বি ওয়ান এক্ষেত্রে এক্স বি টু ধর যে বি ওয়ান তো

এর সাপেক্ষে এ বেশি পরিমাণ হয়ে যাওয়ায় এ অতিরিক্ত এটা ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে এই ছোটো বি পয়েন্টে তুমি যত নিচে নামবে তত ওই এক্সট্রা বিটা ক্রিস্টালাইজ আউট হতে শুরু করবে অর্থাৎ এখানে ইনিশিয়াল অ্যারেস্ট শুরু হলো বি ক্রিস্টালাইজ আউট হচ্ছে এই জায়গাটা সি এটা সম্বন্ধে আমি পরে বলছি এটা একটা পার্টিকুলার টেম্পারেচার দিস ইজ দ্য ইউটেকটিক যেটা লিভারের রুলে লাগবে তুমি নামতে নাপতে যখন ডিতে এলে তখন কি হলো তখন যত এ যত এ বেরিয়ে যাচ্ছিল তত বিয়ের পরিমাণটা বাড়ছিল এ সলিডিফাইড হয়ে যাচ্ছে এ ক্রিস্টালাইজিং আউট হয়ে যাচ্ছে তো বি এবং এ রেশিওতে বিয়ের রেশিওটা বেড়ে যাচ্ছিল এবার এ এবং এর রেশিওটা আলটিমেটলি ইউটেকটিক কম্পোজিশনের রেশিওতে চলে এলো এই জায়গাটাতে এবং আমরা সলিডাস কার্ভে প্রবেশ করলাম ডি পয়েন্টে এবং সেই সময় ফাইনাল অ্যারেস্ট হলো এবং তারপরে জিনিসটা অনেকক্ষণ ধরেই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকলো এখানে টেম্পারেচার অ্যাক্সেস ধরো বরাবর তুমি নামছো কিন্তু যেহেতু এখানে সময়ের কোনো উপস্থিতি নেই এই গ্রাফটাতে ফলে এইখানে কিন্তু জিনিসটা থমকে রয়েছে কিন্তু আমরা সেটা দেখাতে পারছি না বিকজ উই ডো নট হ্যাভ দ্য টাইম অ্যাক্সেস ইয়ার তো যাই হোক তারপরে পুরোটা সলিডিফিকেশান হলো হওয়ার পরে কে কে সলিডিফিকেশান হলো কার সলিডিফিকেশান হলো না এ এবং বি এর যে হোমোজিনিয়াস সলিড সলিউশন তার সলিডিফিকেশান হলো এক্সট্রা যে এটা ছিল সেই এক্সট্রা এটা কী হয়েছিল না এক্সট্রা এটা ক্রিস্টালাইজড আউট হয়ে গিয়েছিল অর্থাৎ বিয়ের সাপেক্ষে এ এক্সট্রা ছিল সেই এটা ক্রিস্টালাইজড আউট হয়ে গেল তার পরিমাণটা স্যাচুরেটেড হয়ে গেল এবং ফাইনালি এ এবং বি এর যে হোমোজিনিয়াস সলিড সলিউশন সেটা বেরিয়ে গেল সেটা সলিডিফাইড হলো এবং আলটিমেটলি এই পুরো জিনিসটাই হচ্ছে সলিডাস সলিডাস্কার এখন কথা হচ্ছে এই যে টেম্পারেচার এই টেম্পারেচারটা ধরো যে ইউটেকটি টেম্পারেচার টি ই আর দিস ইস সাম টেম্পারেচার হুইচ ইজ গ্রেটার দ্যান টি ই তো এই টেম্পারেচারে ধরো এক্স বি ওয়ান কম্পোজিশন দেওয়া আছে তো তুমি এই জায়গাটাতে শীতে এলে কতটা সলিড এ সলিড এ বেরিয়ে আসবে এই তোমাকে করতে হবে এই এই এ বি সি ডি ই লাইনটাকে বলা হয় অন দা আদার হ্যান্ড এটাও একটা এফ জি এইচ আই জে এটাও একটা আইসোপ্লিথ ঠিক আছে তো এই টেম্পারেচারটা হুইচ ইস অ্যাবভ দ্য ইউটেকটিক টেম্পারেচার সেখানে এক্স বি কম্পোজিশনকে ক্রমশ ঠান্ডা করলে এই টেম্পারেচারে যখন আসবে তখন কতটা এল ক্রিস্টালাইজড আউট হবে এবং কতটা মেল্ট পরে থাকবে এ এবং বি এর স্যাচুরেটেড মিশ্রসুল তো এখানে আমি লিখে দিয়েছি এবু লাইন আর এট এনি পয়েন্ট পি ইন এনি পয়েন্ট ইন অন পি হ্যাঁ ঠিকই আছে এটা মানে এই যে পি এ পি থেকে এ বরাবর সেখানে যে কোনো একটা পয়েন্ট ডাব্লু W মানে একটা পার্টিকুলার টেম্পারেচার যেটা Q এর উপরে আছে কিউ মানে এখানে ইউটেকটিক টেম্পারেচার তার ওপরে W একটা টেম্পারেচার আছে তো অ্যাট এনি পয়েন্ট পি এ ইজ অন পি W এ ইস হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই এখানে তো এ রয়েছে অ্যানং সি এক্স ওয়াই Z তার মানে কোথায় W সি এক্স ওয়াই এইচ জেড ওকে সো অ্যালং ডাবলু সিএক হান্ড্রেড পার্সেন্টে কি বিটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এবার লিভারের রুলটা হচ্ছে যে আইসোপ্লিথ বরাবর যদি আমি ওপর থেকে নিচে নামি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার অ্যাক্সিসে এই সি থেকে আমি দুটো ভাগে ভাগ করে দেবো ভাগ করে দিয়ে কতটা সলিড এ সলিডিফাইড হয়েছে সেই অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেট করব অর্থাৎ মাস অফ সলিড এ ডিভাইডেড বাই মাস অফ দ্য মেল্ট এই রেশিওটাই হচ্ছে লিভার্স রুল তো লিভার্স রুলে বলা হয় এই মাসের রেশিওটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই সি ডাব্লিউ মাস অফ সলিড এ বাই মাস অফ দ্য মেল্ট ইকুয়াল টু সি এক্স বাই সি ডাব্লু ঠিক আছে তো এই যে লিভার্স রুল এটা অ্যাপ্লিকেবল হচ্ছে ইউটেকটিক টেম্পারেচারের বাঁ দিকে আর যদি ইউটেকটিক টেম্পারেচার দিক খায় সেক্ষেত্রে আমরা এই আইসোপ্লিটটা ব্যবহার করব সেই অনুযায়ী বিটা অতিরিক্ত পরিমাণে থাকবে এবং বি ক্রিস্টালাইজড আউট হবে সেক্ষেত্রে বি এর রেশিও ডিভাইডেড বাই মেল্টের রেশিও হবে এই লাইনটার দূরত্ব ডিভাইডেড বাই এই লাইনটার দূরত্ব এই লাইনটার দূরত্ব মানে এইচ থেকে ওয়াই পর্যন্ত ভালো করে দেখো আমি ফোকাস করছি এইচ থেকে ওয়াই পর্যন্ত ডিভাইডেড বাই এইচ থেকে এস পর্যন্ত ঠিক আছে তো জিনিসটা হ্যাঁ এটা লিভার্স ওর এটা কার্ভের ডান দিকে অ্যাপ্লিকেবল দিস ইজ অ্যাপ্লিকেবল অ্যাট দ্য রাইট সাইড অফ ও এবার জিনিসটা দেখো কী হচ্ছে যখন আমি বি বরাবর ছিলাম তখন কী হলো স্যাচুরেশন হলো এইবার মানে এখানে ছোটো বিয়ের কথা বলা হচ্ছে ছোটো বি পয়েন্টে যখন রয়েছি তখন স্যাচুরেশন হলো কার স্যাচুরেশন হলো এ ইজ স্যাচুরেটেড উইথ রেসপেক্ট টু বি মানে এই এ ইস স্যাচুরেটেড উইথ রেসপেক্ট টু এই বড়ো হাতের বি এখানে একটা জিনিস তোমরা গুলিয়ে ফেলতে পারো আমি এ বি বলছি একটা বড় এ আছে একটা ছোট এ আছে বড় এ মানে কম্পোজিশন আর ছোট এ মানে জাস্ট একটা পয়েন্ট ওকে জিনিসটা ডিস্টিংগুইশ করবে ঠিকঠাক আমি বলছি সেই বলা অনুযায়ী ধরার চেষ্টা করবে আচ্ছা তো এবার কথা হচ্ছে আমি যখনই এই লাইন বরাবর নিচে নামবো দেখো এখান থেকে এই লিকুইডাস কার্বের দূরত্ব ক্রমশ বাড়বে দেখো এই পেনটাকে আমি এই যে লাইনটা ডাব্লু সি এক্স ওয়াই এইচ জেড এই লাইনটা ধরো এই লাইনটাকে রিপ্রেজেন্ট করছে এই পেনটা এই লাইনটা আপাতত এইখানে রয়েছে কোথায় রয়েছে এই যে ছোট ছোটো বি যেখানে রয়েছে সেইখানে ছেদ করে রয়েছে তো এটা নাপছে তো এই নাপছে দেখো যত নাপছে তত এই বিন্দু থেকে লিকুইডাস কার্ভের দূরত্ব বাড়ছে এই সি পয়েন্টে লিকুইডাস কার্ভ থেকে এই ভার্টিক্যাল লাইনের দূরত্ব কথা হচ্ছে না সি এক্স তার মানেটা কি তার মানেটা হচ্ছে যত তুমি নিচে নামছ তত সলিড এ বেরিয়ে আসছে সেটাকেই রিপ্রেজেন্ট করছে এই ডিস্টেন্সটা যখন এখানে ছিল তখন জিরো ডিস্ট্যান্স লিকুইডাস কার্ভোস ডিস্টেন্স জিরো মানে কোনো এ সলিড হয়ে বেরিয়ে আসেনি যখনই নিচে নামলো তার মানে এতটা এ বেরিয়ে এলো আরেকটু নিচে এলো মানে এতটা এ বেরিয়ে এলো আরেকটু নিচে এলো এখানে এলো মানে এতটা এ বেরিয়ে এলো ওকে এবার এই লাইনের সাথে এই লাইনের রেশিওটা ক্রমশ বাড়ছে এটাকে যদি আমরা ওপরে রাখি নিয়মিনেটেডে রাখি আর একে যদি ডিনমিনেটেডে রাখি ডেফিনেটলি এই রেশিওটা বাড়বে অর্থাৎ এর পরিমাণটা ক্রমশ বাড়ছে তো এটাই হচ্ছে তোমার গিয়ে ক্রিস্টালাইজড আউট সলিড এ ডিভাইডেড বাই মেল্ট তার রেশিওটা সেটাই হচ্ছে সি এক্স বাই সিডাব্লু সিমিলারলি এই আইসোপ্লেট বরাবর আমি যদি লাইনটাকে এই লাইনটাকে অরেজেনটা লাইনটাকে নিচে নামাই তাহলে এখানে হরে লিকুইড অ্যাসের সাথে তার কোনো দূরত্ব নেই শূন্য যখনই এখানে এসে পৌঁছচ্ছে লিকুইড অ্যাসের সাথে এতটা দূরত্ব স্থাপন হচ্ছে তাহলে এই দূরত্ব ডিভাইডেড বাই এই দূরত্ব সেটাই কি না ক্রিস্টালাইজড আউট বি ডিভাইডেড বাই লিকুইড মেল্ট এটাই লিভারের রুল এইবারে আমরা লিভারের রুল থেকে সরে গিয়ে একটা পুরনো লেখায় ফিরে গেলাম দেখো এই লেখাটা তোমাদের চেনা লাগছে এই ক্লাসটা অলরেডি তোমাদের হয়ে গেছে এইখানে দেখো তোমরা ম্যানুয়ালি একটা জিনিস ক্যালকুলেট করেছিলে আমি এবং আমি তখন বলেছিলাম যে লিভারের রুল একটু আছে সেখানে একটু হেরফের হয়ে যাচ্ছে এবং এই ক্যালকুলেশনগুলো তোমরা ম্যানুয়ালি করেছো যে কতটা সলিড এ অথবা কতটা সলিড বি মেল্ট থেকে বেরিয়ে আসছে সেটা করেছো তো এই জিনিসটাই দেখবে লিভারের রুল হিসেবে স্পেশালি একটা ফর্মুলার আকারে ওই জায়গাটাতে প্রকাশ পাচ্ছে এই যে নিয়মটা তোমাদেরকে আমি বলেছিলাম এই নিয়মটা ড্রব্যাকটা কি না এটা শুধুমাত্র ইউটেকটিক টেম্পারেচারে কতটা সলিড এ বা কতটা সলিড বি ক্রিস্টালাইজড আউট হয়ে বেরিয়ে আসবে তার হিসেবটা দিতে পারে কিন্তু লিভারেড হল কি যে কোনো টেম্পারেচারে অ্যাবভ দ্য ইউটেকটিক টেম্পারেচারে সলিড এ বা সলিড বি কতটা থাকবে ডিভাইডেড বা লিকুইড মেড কতটা থাকবে তার পরিমাণটা সে বলে দিতে পারে তাহলে এইখানে আমরা যেটা অলরেডি করেছিলাম সেটা হচ্ছে এই রেশিওটাকে এই যে ডি এবং ও এর মধ্যে যে দূরত্বটা এই দূরত্বটাকে আমরা অলরেডি বের করেছিলাম এবং সেটা আগেরবার করেছি তোমরা পুরোনো লেকচারটা যদি আরেকবার রিভিশন করো তাহলেই দেখতে পাবে যে এইটা ডিভাইডেড বাই এটা অলরেডি কিন্তু আমরা বের করেছিলাম এবং সেই সময় যে লিকুইড মেল্ট পড়েছিলো তার ওজনটাও আমরা বের করেছিলাম সেটা হচ্ছে এতটা তো আমরা তাকে সলিড হিসেবে রিপ্রেজেন্ট করেছিলাম কারণ কি কারণ এই টেম্পারেচার তার তো সলিডিফিকেশন হয়ে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে তোমার গিয়ে পিওর এ ডিভাইডেড বাই এইটা হচ্ছে এ প্লাস বি এর হোমোজিনিয়াস সলিড সলিউশন লিভারের রুলের অ্যাডভান্টেজটা কি আমার ওই ম্যানুয়াল নিয়মের থেকে অ্যাডভান্টেজটা হচ্ছে আমি এই শুধুমাত্র ম্যানুয়ালি এই টেম্পারেচারেই রেশিওর ক্যালকুলেশনটা করতে পারছিলাম কিন্তু লিভারের রুলে এখান থেকে শুরু করে আপ টু দ্য মেল্টিং পয়েন্ট অব দ্য সলিড আমি পুরো যে কোনো জায়গায় যে কোনো কম্পোজিশনে কতটা এ বেরিয়ে আসবে সেই ক্যালকুলেশনটা করতে পারি সো দ্যাটস অল অ্যাবাউট লিভার্স রুল এবার চলে আসি আমি কিছু প্রবলেমে এই প্রবলেমগুলো আমি তোমাদেরকে টাস্ক হিসেবে দেবো তো এটা তোমাদের একটা ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো এই প্রবলেমগুলো তোমরা করবে এখানে সাতখানা ডায়াগ্রাম রয়েছে প্রত্যেকটারই ফেস ডায়াগ্রাম তোমাদের আঁকতে হবে কিন্তু কি করে ফেস ডায়াগ্রাম আঁকতে হয় সেটা দেখতে গেলে আমাকে কয়েকটা এক্সাম্পলের সাহায্য নিতে হবে সুতরাং আগে কিছু এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল আমি ডিসকাস করে নেব তারপর তোমরা এই টাস্কগুলো করবে ঠিক আছে তো সেখানে আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে কম্পোনেন্ট সিস্টেমে এই যেগুলো বাঁ দিকে রয়েছে সেগুলো এ অর্থাৎ তোমরা এক্সাক্সেসের বাঁ দিকে রাখবে আর বি এর জায়গায় যারা রয়েছে তাদেরকে ডান দিকে রাখবে এইখানে ব্র্যাকেটে যেটা আছে সেটা হচ্ছে সেই কারেসপন্ডিং মানে কম্পোনেন্টগুলো এখানে মেনলি মেটালগুলোর মেল্টিং টেম্পারেচারটা আছে আর যেখানে এখানে জল আছে সেখানে কোনো মেল্টিং টেম্পারেচার নেই কারণ দেখো এখানে প্রেশারটা ওয়ান এইটি এম আছে সো ধরে নিতে হবে টেম্পারেচার মেল্টিং টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস আর যেগুলো সল্ট রয়েছে অর্থাৎ ট্রায়োহাইড্রিক যে সিস্টেমগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো মেল্টিং পয়েন্ট নেই কেন মেল্টিং পয়েন্ট নেই সেই বিষয়টাতে আমি আসছি মেল্টিং পয়েন্ট তাদের প্রয়োজন হয় না তো এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে কেন মেল্টিং পয়েন্ট প্রয়োজন হয় না এবং মেল্টিং পয়েন্ট ছাড়াও কীভাবে এই ফেস ডায়াগ্রামগুলো আঁকা যায় এছাড়া এই কলমে যেটা রয়েছে সেগুলো হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসটা এখানেই দিয়ে দিয়েছি ফলে এখানে দেওয়ার দরকার হচ্ছে না তিনশো তিন একশো চল্লিশ দুশো সত্তর মাইনাস তেইশ মাইনাস দশ দশমিক সাত দুশো ছেচল্লিশ মাইনাস আঠেরো আর এটা হচ্ছে ইউটেকটিক কম্পোজিশান মানে কিন্তু এটা এর কম্পোজিশান হুম মানে বিটা কত ওয়েট পার্সেন্টেজে রয়েছে অর্থাৎ এখানে সিলভার এখানে ক্যাডমিয়াম এখানে ক্যাডমিয়াম পটাশিয়াম হাইড্রাইট আইস লেড এবং আইস তাদের পার্সেন্টেজগুলো হচ্ছে এই সিই অর্থাৎ ইউটেকটিক কম্পোজিশন ওকে তাহলে এই প্রবলেমটা তোমরা করবে করে আমাকে জমা দেবে হ্যাঁ এই হলো আমার প্রথম এক্সাম্পল ফ্রেস ডায়াগ্রাম অফ অ্যান্টিমনি লেড সিস্টেম তো দেওয়া আছে অ্যান্টিমনির মেল্টিং পয়েন্ট হচ্ছে ছশো একত্রিশ লেডের মেল্টিং পয়েন্ট তিনশো সাতাশ ইউটেক্টিক টেম্পারেচার দুশো ছেচল্লিশ ইউটেক্টিক কম্পোজিশন এইটি সিক্স পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ উইথ রেসপেক্ট টু লেড অর্থাৎ লেডের পারসেন্টেজে তো সিম্পল ছবি আঁকা খুব সোজা সোজা প্রথমে একটা ডাক টেনে দেবে এরকম সেটা ইউটেকটিক টেম্পারেচার সেটা হয়ে গেল তোমার গিয়ে দুশো ছেচল্লিশ ডিগ্রি তো এটা দুশো ছেচল্লিশ ডিগ্রি হ্যাঁ আমি এখানে দুশো ছেচল্লিশটা কোথায় লিখেছি কোথাও লিখে নি দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ এই জায়গাটা তো দুশো ছেচল্লিশ ডিগ্রি আর এতে এর মেল্টিং পয়েন্ট দেবো এ মানে এখানে অ্যান্টিমনি অ্যান্টিমনি মেল্টিং পয়েন্ট হচ্ছে ছশো একত্রিশ ডিগ্রি লেটের মেল্টিং পয়েন্ট এখানে তিনশো সাতাশ ডিগ্রি আচ্ছা ইউটু কম্পোজিশন মোটামুটি একটা আন্দাজ মতো এই জায়গাটা এইট্টি সিক্স পার্সেন্ট লেট বা থেকে ডান দিকে এইটটি সিক্স পার্সেন্টের জায়গায় বাস এখান থেকে এরকম ড্রপ করে দাও আবার এখান থেকে আপ করে দাও হয়ে গেল ডায়াগ্রাম কমপ্লিট এখানে প্রেসার কনস্ট্যান্ট লিখবে এইবার কথা হচ্ছে যে শুধু তো ডায়াগ্রাম আঁকতে দেবে না পরীক্ষায় তোমাকে পরীক্ষায় তোমাকে একটু জটিল সমস্যাও দেবে সেই সমস্যাটা হলে কি যে চারশো ডিগ্রি সেলসিয়াসে তোমাকে বলবে যে পঁয়ত্রিশ একটা কম্পোজিশন আছে তো চারশো ডিগ্রিতে কতটা সলিড এ বা সলিড অ্যান্টিমনি বেরিয়ে আসবে ফ্রম দ্য মেল্ট সেইটা ক্যালকুলেট করো তখন কি করবে তোমরা না লিভারের রুল অ্যাপ্লাই করবে দেখো এখানে বলা হচ্ছে ইফ অ্যাট ফোর হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস লেট বিকাম স্যাচুরেটেড অ্যাট সিক্সটি সিক্স পার্সেন্ট ওয়েট অর্থাৎ এই যে চারশো ডিগ্রির কারেসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে এই জায়গাটাতে লিকুইড আসে টাচ করছে সেটা হচ্ছে সিক্সটি সিক্স তাহলে মানে আমি বলেছিলাম আগের দিন যে আগের দিন নয় মানে আগের অংশটাতে বলেছিলাম যে এই কার্বটা অ্যাকচুয়ালি দ্য সলিবিলিটি কার্ব অফ এ উইথ রেসপেক্ট বি তার মানে এখানে তোমার গিয়ে এ তোমার গিয়ে কী বলবো স্যাচুরেটেড হয়ে যাচ্ছে তো লেডের রেসপেক্টে সেটা সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ অ্যান্টিমনির রেসপেক্টে সেটা হয়ে যাচ্ছে থার্টি ফোর পার্সেন্ট ওকে এখানে লেট বলেছি মানে অ্যান্টিমনিটা থার্টি ফোর কিছু পার্সেন্টেজ তোমরা একশো থেকে মাইনাস করে নেবে তো তত যদি হয় দেন ক্যালকুলেট দ্য মাস অফ সলিড অ্যান্টিমনি ক্রিস্টালাইজড আউট এট ফোর হান্ড্রেড ডিগ্রি ইফ দ্য কম্পোজিশন এর থার্টি ফাইভ পার্সেন্ট লেট সবই বিয়ের রেসপেক্টে অর্থাৎ লেডের রেসপেক্টে বলা হচ্ছে আরেকটা জিনিস বলে দেওয়া হচ্ছে যে সেই যে মাসটা কম্পোজিশানটা তার টোটাল মাস হচ্ছে কুড়ি কেজি কুড়ি কেজির একটা মাস ঠিক আছে তো লিভারের রুল আমরা অ্যাপ্লাই করি এখানে তাহলে তো এই লিভারের রুল অ্যাপ্লাই করতে গেলে চারশো ডিগ্রি সেলসিয়াসে আমি এই জায়গাটা টাচ করলাম মানে এটা ছেষট্টি পার্সেন্ট লেট অত বোঝাই যাচ্ছে এখানে চৌত্রিশ পার্সেন্ট অ্যান্টিবডি থাকবে আচ্ছা আর আমার কম্পোজিশানটা কত নিয়েছিলাম থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমার যে মিটিং পয়েন্ট সি সেটা হচ্ছে এইটা তাহলে আমাকে সি এক্স বাই সি ওয়াইটা বের করতে হবে না সরি সি ওয়াই বাই সি এক্সটা বের করতে হবে সি ওয়াইটা হচ্ছে সরি অ্যান্টিমনি আর সি এক্সটা হচ্ছে মেল্টেড ওজন ঠিক আছে তো সেটা কত হবে ন্যাচারালি সি ওয়াই মানে কি এখান থেকে এই দূরত্বটা যে ছেষট্টি তাহলে এখান থেকে এই দূরত্বটা তেত্রিশ হলে ছেষট্টি মাইনাস পঁয়ত্রিশ হলে তেষট্টি মাইনাস পঁয়ত্রিশ সি ওয়াই বাই সি এক্স মানে ছেষট্টি মাইনাস পঁয়ত্রিশ আর তলায় সি এক্স মানে পঁয়ত্রিশ হয়েছে তো এটা হচ্ছে একত্রিশ বাই পঁয়ত্রিশ তো এবার টোটাল মেল্ট যদি কুড়ি কেজি হয় তাহলে যতটা বেরিয়ে আসছে লেট যতটা অ্যান্টিমনি বেরিয়ে আসছে সেটা কুড়ি কেজি থেকে বাদ যাবে সেটাই তোমার মেল্টের ওজন কারণ টোটাল ওয়েট তো কুড়ি কেজি আর সেখান থেকে অ্যান্টিমনি বেরিয়ে এসছে যতটা সেটা বেরিয়ে আসাটা বাদ দিলে পড়ে থাকবে যে মাছটা সেটাই লিকুইড মাছ তাহলে কুড়ি মাইনাস মাস অফ সলিড এই দুটো একই জিনিস সেই রেশিওটা কত না একত্রিশ বাই পঁয়ত্রিশ যেটা আমরা এখান থেকে পেলাম একত্রিশ বাই পঁয়ত্রিশ করে এটাকে যদি আমরা সলভ করি সলভ করলে নাইন পয়েন্ট ফোর কেজি আসছে এখন কথা হচ্ছে যে হিসেবে তো ম্যানুয়ালি করেছিলে অর্থাৎ এই জায়গাটাতে যদি টেম্পারেচারটা আরও ড্রপ করানো যায় অর্থাৎ দুশো ছেচল্লিশ ইউটেকটিকে নিয়ে আসা যায় তাহলে এই রেশিওটা কত অর্থাৎ কতটা সলিড অ্যান্টিমনি বেরিয়ে আসবে তো লিভার রুল অ্যাপ্লাই করে সেটা আমরা করবো এখানে প্রশ্নটা কি হচ্ছে না ওই একই প্রশ্নের কন্টিনিউয়েশন হাউ মাচ ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যান্টিমনি দ্যাট ক্যান বি রিকাভার্ড ফ্রম দিস মেল্ট তার উত্তরটা কি তার উত্তরটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিড অ্যান্টিমনি উইল ক্রিস্টালাইজ আউট

আর সিএক্স বলতে এখান থেকে এই দূরত্বটাকে বোঝাবে ইসার ওকে তাহলে সি ওয়াই বলতে এখান থেকে মানে এই ভার্টিক্যাল লাইন থেকে লিকুইডাস কার্বের দূরত্ব সিএক্স বলতে ভার্টিক্যাল লাইন থেকে সলিডাস কার্বের যে মিটিং পয়েন্ট সেই মিটিং পয়েন্টের দূরত্ব বা এক্স অ্যাক্সিসের দূরত্ব সিম্পলি আই এম সরি বা ওয়াই অ্যাক্সিসের দূরত্ব সিম্পলি ওকে তাহলে সেই দূরত্বটা হচ্ছে সি ওয়াই বা সিএক্স তো সি ওয়াই মানে তো অ্যাকচুয়ালি ইউটেকটিক কম্পোজিশন সেখান থেকে পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও ডিভাইডেড বাই সি এক্স মানে পঁয়ত্রিশ সেটা হিসেব করলে হয় একান্ন বাই পঁয়ত্রিশ হয়েছে অতএব এটাকে সলভ করলে যেটা হয় সলভ করলে হয় এগারো দশমিক আট ছয় কেজি ওকে দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যান্টিমনি এবার আমাদের ম্যানুয়াল পদ্ধতিতেও আমরা সেটা ভেরিফাই করে দেখি নি যে এটা ঠিক আছে কি না রুলটা তো আমার সেই পুরনো ক্যালকুলেশন এ মানে অ্যান্টিমনি বি মানে লেট তাহলে এ বাই বি মানে অ্যান্টিমনি বাই লেট মানে পঁয়ষট্টি বাই পঁয়ত্রিশ এটা আছে কারণ আমি বলেছিলাম পঁয়ত্রিশ পার্সেন্টের একটা কম্পোজিশন নেওয়া হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের কম্পোজিশন নেওয়া হয়েছে মানে তাতে অ্যান্টিমনি আছে পঁয়ষট্টি পার্সেন্ট কারণ দুটো যোগ ফল একশো হতে হবে তাহলে এই রেশিওটা আমরা দেখছি যে এই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স চারশো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ইউটেকটিক রেশিওটা কত ইউটেকটিক রেশিওতে তারা ছিয়াশি পার্সেন্ট লেট আছে তার মানে একশো মাইনাস ছিয়াছি মানে চোদ্দ চোদ্দ পার্সেন্ট অ্যান্টিমনি আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো ওয়ান পয়েন্ট এইট সিক্স ইজ মাচ মোর গ্রেটার দেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স সুতরাং এক্ষেত্রে অ্যান্টিমনি প্রচুর বেশি পরিমাণে আছে সুতরাং এটা ক্রিস্টালাইজ আউট হয়ে মেল্ট থেকে বেরিয়ে আসবে তাহলে যে অ্যান্টিমনিটা বেরিয়ে আসবে বা যে অ্যান্টিমনিটা মেল্টের মধ্যে পড়ে থাকবে তার পরিমাণটা হচ্ছে এইটা তাহলে যে অ্যান্টিমনি মেল্টের মধ্যে পড়ে থাকবে তার পরিমাণ ডিভাইডেড বাই যে লেটটা অলরেডি আছে অর্থাৎ পঁয়ত্রিশ ভাগ লেট আছে তার রেশিওটা হতে হবে কত না চোদ্দো বাই ছিয়াশি সলভ করলে দাঁড়ায় ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যান্টিমনি উইল সলিডিফাই উইথ লেট অর্থাৎ যে সলিড সলিউশনটা তৈরি হবে সেখানে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যান্টিমনি থাকবে তাহলে কতটা বেরিয়ে আসবে ছিল কতটা পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট থেকে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট বেরিয়ে এলো তাহলে বেরিয়ে আসেনি আই এম সরি মানে বেরিয়ে আসার পর ওটা সলিড সলিউশনে থাকলো ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে বেরিয়ে আসলো কত না তাদের ডিফারেন্সটা ডিফারেন্স হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট তাহলে কুড়ি কেজির মধ্যে ফিফটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট হিসেব করে দেখো সেই ঘুরে ফিরে আবার এগারো দশমিক আট ছয় কেজি হচ্ছে তাহলে প্রিভিয়াস লেকচারে যে ম্যানুয়াল পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই পদ্ধতিতে অ্যাপ্লাই করেও যেটা বেরোলো সেটা লিভার রুলের সাথে মিলে গেল সো দ্য রিভেল রুল ইজ ভ্যালিডেটেড হিয়ার সো দ্যাটস অল ফর টুডে তোমাদের যে টাস্কটা দেওয়া থাকলো সেই টাস্কটা এখন করতে হবে না আমি আরও গুটি কয়েক এক্সাম্পল তোমাদের দিয়ে বোঝাবো তারপর তোমরা সেই টাস্কটা করে আমাকে জমা দেবে ঠিক আছে আজকের মতো এটুকুই থাক থ্যাংক ইউ